তোমরা এত চেল্লাচ্ছ কেন? কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও, আসছি আসছি, আমাকে আসতে দাও ভাই। এটা তো একদম আচ্ছা, 360 ডিগ্রি ভিউ। ও হো 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 হো, এ তো উল্লাস জায়গা, উল্লাস জায়গা। সামনে ন্যাশনাল হাইওয়ে, এই একটা পাহাড়, এপারে পাহাড়, চারিদিকে পাহাড়। ও ভাই সাহ, এ তো পুরো উল্লাস জায়গা। এখন আমরা ন্যাচারাল জু থেকে বেরিয়ে এসেছে থোতলা, কি থোতলা কোন্ডা, কি একটা থোতলাতম জানি না কি বীজ আছে, ওখানে এসছি। তো ওখানে এসছে আমরা, হ্যাঁ স্ক্রিনে লিখে দেবো, যাই হোক এসছি। এবার এখানে ন্যাচারাল আর্ক আছে, সেটা কি বা কি কীভাবে যেতে হয় সেটা দেখতে হবে। এখানে অনেক কিছু আছে, এখানে দুটো পুলিশ অফিসার বসেছিল, এনাদের কাছে জিজ্ঞেস করে আসলাম। সো আমরা যাচ্ছি ন্যাচারাল আর্ক না কি আছে ওখানে দেখতে। হ্যাঁ এখানেই থাকতে পারে ন্যাচারাল আর্ক, যেটা দুটো পাথরের মাঝখান দিয়ে ফটো তোলার জন্য ভালো স্পেস আছে এখানে। শুধু এখানে ওই পাথরই আছে কিন্তু সব তো জল ভরা, ঠিক বুঝতে পারছি না। চলো আমরা গিয়ে দেখছি ওখানে কোথায়, আমরা একটা খুঁজতে হয় বুঝলে, খোঁজার পর আমি দেখছি। তো দোস্ত, থোতলাকোন্ডা বিচ ছেড়ে আমরা এখন যাচ্ছি। বহুত ঘিরে পেয়েছে তাই কষ্ট হচ্ছে, বাট ঠিক আছে, তোমরা দেখবে। স্নান করতে হবে, ঘুরতে এসেছি, মজা করতে হবে। আর ওই যে ন্যাচারাল আর্কটা ছিল না, ওখানে অনেক ভালো ভালো ফটো তুলেছি। বাট যেটা চেয়েছিলাম কি, আমরা নিচ থেকে গিয়ে নিচ থেকে ফটো বা ভিডিও তুলব, সেটা মানে হয়নি কি বলবো, কারণ এখন অনেক কি আছে, জোয়ার আছে, জোয়ারের জন্য জল অনেক বেশি। আমরা এখন কৈলাসগিরি পর্বতের রাস্তায় আছি, আর এখান থেকে বিশাখাপট্টনম সিটির যা ভিউ লাগছে না, আমি ক্যামেরাতে হয়তো ভালোভাবে দেখাতে পাচ্ছি না ফোনের ক্যামেরাতে, বাট অরিজিনাল ক্যামেরা থাকলে অসাধারণ লাগতো। সুমন তোর কেমন লাগছে বল? ও ওয়াও, ওয়ান্ডারফুল। মানে একটা সাইডে বিচ, অন্যদিকে বিল্ডিং গুলো এমন লাগছে না সেই মুম্বাইয়ের কিছু, সেই বিল্ডিং এর উপর থেকে যে একটা ভিউ আসে কিছু কিছু মুভিতে দেখি। একটা সাইড বিচ সাইড, এদিকে পুরো বাড়ি ফ্ল্যাট, এরকম একটা বেশ অসাম লাগছে এখান থেকে। মানে সত্যি তোমরা খালি চোখে, মানে ক্যামেরার মাধ্যমে বোঝানো যাচ্ছে না, বাট খালি চোখে জাস্ট অসাধারণ লাগছে। তো কৈলাসগিরি পর্বতে এখান থেকে এন্ট্রি করে এই হচ্ছে প্রথমেই আছে টয় ট্রেন স্টেশন। এখান থেকে টয় ট্রেনে করে আমরা যেতে পারি, তোমরা মানে যারা বুক করবে তারা যেতে পারে টয় ট্রেনে করে। আমরা কিন্তু টয় ট্রেন নিচ্ছি না, আমরা নর্মাল ট্রেক করে দেখব। সো আমরা এখন ট্রেক করতে করতে আগে যাব, ভালো কিছু হলে দেখাবো। তো এই হচ্ছে টয় ট্রেন স্টেশন, টয় ট্রেনের স্টেশনের ওপর দিয়ে। এখানে সামনে একটা ভিউ পয়েন্ট আছে, সামনের ভিউ পয়েন্টের কাছে আমরা যাচ্ছি। জঙ্গল, কত জঙ্গল! সে মানে ডিসকভারিতে যেমন আমরা জঙ্গলে থাকি, হ্যাঁ কি হয়েছে সেখান থেকে বেরোয় কি বলবো তোমাকে। মানে একটা আমি পড়েছিলাম ডিসকভারিতে, দেখেছিলাম ওখানে একটা গাছ আছে মানে খুব দুর্লভ, সেটা সবাই পায় না। আচ্ছা, একমাত্র আমি মানে এত কষ্ট করে খুঁজে পেয়েছি সেটা। কি সেটা? দেখো ফুলটাকে, দেখো কি ফুল এটা। এটা হচ্ছে সঞ্জীবনীর ভাই পার্ট টু, সঞ্জীবনী বুটি। হ্যাঁ এর পার্ট টু, এটা
ও কেন এটা কি হয়? এটাতে মানে যার কাছে এটা থাকবে, যার মনে লালসা লোভ সব জিনিস কেটে যাবে, কিন্তু তুমি মন থেকে যাকে যা চাইবে সেটাই তুমি পাবে, যাকে পাইবে মানে চাইবে তাকেই পাইবে। আচ্ছা, এটা হচ্ছে সেই ফুল। বন্ধুরা, আমরা কৈলাসগিরিতে এসেছিলাম, তো এখানে একটা ওই টয় ট্রেনের পাশে মানে স্টেশন আছে, সেখান থেকে এই যে ভিউটা দেখাচ্ছে, এদিকে দেখো যে দুটো পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমিটা আছে তার মাঝখানে শহরটাকে বসেছে, একদম মানে গ্রিড প্ল্যানিং করে, প্যারালাল ভাবে গ্রিড প্ল্যানিং করে সুন্দরভাবে শহরটাকে বসিয়েছে। দুটোর মাঝখানে যেন মনে হচ্ছে যেন বাড়ি, যে গঙ্গার যে স্রোত যায় দুটো পাহাড়ের মাঝখানে তেমন একটা লাগছে। ওই কর্নারটা, ওই কর্নারের দিকটা দেখা, হ্যাঁ ওই দেখো, ওই যে কর্নারটা, এই যে কর্নার জায়গাটা দেখছো, ওইটা এমন একটা ফিল হচ্ছে। তোমাদের অবশ্যই ভাইজাগ আসলে একটা জিনিস করতে বলবো, কৈলাসগিরি পর্বতে অবশ্যই আসবে, এটা অবশ্য ট্যুরিস্ট প্লেস সবাই জানে, এখানে সবাই আসে। তবে এখানে টয় ট্রেনটা নেবে না, টয় ট্রেন নিলে বেকার টাকা নষ্ট। আমি যত আমি আমরা যেটা এক্সপিরিয়েন্স করলাম, টয় ট্রেনে ঘুরে সেরকম মজা নেই। যদি কৈলাস মানে যদি ভাইজাগে আসো কৈলাসগিরি পর্বতটা, এমনি টয় ট্রেন রোপওয়ে করার পর এমনি হেঁটে হেঁটে ট্রেক করে করে ঘুরে দেখো, সেইটাই বেশি মজা দেবে। কৈলাসগিরি পর্বত এমনি হেঁটে ঘুরলে যা মজা, টয় ট্রেনে তোমার উপর থেকে নিয়ে যাবে, তুমি না ভালো ফটো তুলতে পারবে, মানে না ভালো ফটো তুলতে পারবে বা অন্য কিছুই করতে পারবে না, শুধু ট্রেনে বসে বসে ভিডিও করে যেতে হবে। সো কৈলাসগিরি পর্বতের প্রপার ফিল নিতে গেলে, প্রপার ভাইজাগের ফিল নিতে গেলে অবশ্যই এখানে হেঁটে হেঁটে ট্রেক করবে, এটাই বলার ছিল। ঘুরতে ঘুরতে আরেকটা ভিউ পয়েন্টে এলাম কৈলাসগিরির মধ্যেই, এটা হচ্ছে বিচ সাইড রোডের ভিউ পয়েন্ট। মানে দুদিকেই বিচ আছে, কী করে বোঝাবো, আমি নিজেরাও কনফিউজ হয়ে গেছি যে কোন দিকে যাবো কোন দিকে যাবো না। বাট এই সাইডের বিচ পয়েন্ট ভিউটা অসাধারণ ভিউ আছে, এখান থেকে মানে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে যে পুরো শহরের একটা ছোট্ট পার্ট প্লাস সমুদ্র, সত্যি ক্রিস্টাল ক্লিয়ার প্রপার দেখা যাচ্ছে, অসাধারণ। এখন রাহুল দা আমাদের কিছু বলতে চাইছে, কি বলতে চাইছে? এই যে প্রথমবার আমি ভাইজাগে এসেছি, এই যে মন মুগ্ধ করা যে মানে পরিবেশ এখানে, আবহাওয়া এত সুন্দর লাগছে, পাহাড়গুলো দেখে তো মনে এত শান্তি লাগছে, বাড়ি যেতে ইচ্ছা করছে না। আমি এর জন্য শুধু রোপণকেই ক্রেডিটটা দিতে চাইছি, রোপণকে অনেক থ্যাংক ইউ এই ট্যুরটা প্ল্যান করার জন্যে। যদি এই রোপণ প্ল্যানিংটা না করতো তাহলে এই যে কত বড় জিনিসটা আমি মিস করে নিতাম যে তোমাকে বলে বোঝাতে পারছি না, তার জন্য থ্যাংক ইউ রোপণ। আর এই ট্যুরটা খুব সুন্দরভাবে নিয়ে চলার জন্য আমাদের প্রত্যেকটা জিনিসকে স্টেপ বাই স্টেপ, এখানে যাওয়া হবে ওখানে যাওয়া হবে, তুমি মোটিভেট করেছো আমাদেরকে। একসময় কেলিয়ে গেছিলাম, ট্রেন থেকে নেমে আর ভালো লাগছিল না, বাট বললো রোপণ, বললো চলো ঘুরে আসি, সমুদ্র দেখে আসি, পাহাড় দেখে আসি, মন একদম তোমার আরও চাঙ্গা হয়ে যাবে। এসছি চাঙ্গা, লাইফ পুরো ঝিঙ্গালালা বুম। আর ওইদিকে সুমন কিছু একটা বলবে হয়তো, ব্যাপারটা হচ্ছে প্রথমে এত কিছু কথা বলার জন্য 500 টাকা আমাকে আগে বুক করা ছিল, 500 টাকাটা দিয়েছি, 500 টাকাটা হাতে রেখে দাও না, এবার তুমি বলে হচ্ছে থ্যাংক ইউটা পাওনাটা হচ্ছে আমার, কারণ রোপণ তো পাহাড়ে পাহাড়ে যাবে বলে এ করছিল, আমি বলছিলাম যে চল ভাইজাগ যাবো, ভাইজাগ যাবো, ট্যুরটা আমাদের দুজনের ছিল, বাট ভাইজাগটা আমার ইচ্ছে ছিল, থ্যাংক ইউটা আমার পাওনা। আচ্ছা তাহলে ঘুরাও ঘুরাও, 500 টাকাটা আমি রোপণের কাছ থেকে ভুল করেছি, 500 টাকাটা আমাকে দিয়ে দাও, ওর কাছ থেকে আমি দিয়ে দিচ্ছি। সত্যি সত্যি এখানে আমরা ভিডিও করতে এসে আমরা থামতে পারছি না, এত সুন্দর জায়গা আমরা ভাবতেই পারছি না। তোমরা এত চেল্লাচ্ছ কেন, কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও, আসছি আসছি, আমাকে আসতে দাও ভাই। এরা তো একদম আনন্দে উল্লাসিত উল্লাসিত, এরা তো হাসছে কেন, ইয়ে করছে কেন। আচ্ছা 360 ডিগ্রি ভিউ, ও হো 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 হো, এ তো উল্লাস জায়গা, উল্লাস জায়গা। সামনে ন্যাশনাল হাইওয়ে, এই একটা পাহাড়, এপারে পাহাড়, চারিদিকে পাহাড়, ও ভাই সাহ, এ তো পুরো উল্লাস জায়গা। ও এম জি, পুরো শহরটাকে আমরা 360 ভিউর মাধ্যমে দেখতে পাচ্ছি। ওহো হো হো হো, তোমরা শুধু জায়গাটার ইয়েটা ফিল করো, পুরো শহরটা দেখা যাচ্ছে এখানে।
তো সন্ধেবেলা এখানে এসে এত সুন্দর প্যানারোমিক ভিউ পেয়েছি, পুরো শহরটাকে এখানে 360 ডিগ্রির মাধ্যমে দেখতে পাচ্ছি। এখানে পুরো একটা বলতে গেলে 90 ডিগ্রির আর্চ আছে, সেই আর্চটার মাধ্যমে পুরো শহরটাকে আমরা 360 ডিগ্রির মাধ্যমে দেখতে পাচ্ছি। জাস্ট অসাধারণ, এরকম ফিল নেওয়া যায়, এরকম ফিল। ও হো হো হো, তোমার শুধু ফিলটা আমি পরের ব্যাক ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি, পুরো 360 ডিগ্রির মাধ্যমে দেখাচ্ছে। আরেকটা জিনিস আমার মাথায় খেলে গেল, মানে বিষয়টা মনে হলো যে অনেকে তো বুঝতে পারবে না কোন লোকেশনটা, তো আমরা চেষ্টা করব যে এই কোঅর্ডিনেটসটা গুগল ম্যাপ থেকে নেওয়ার আর সেটাকে কমেন্টে দেওয়ার। যদি আমরা পারি তো অবশ্যই দেব, তো তোমরা ওই কোঅর্ডিনেটসটাকে চেক করতে পারো, বা অলওয়েজ কমেন্ট বক্সটাকে চেক করবে, যা যা ইম্পর্টেন্ট আমাদের মনে হবে আমরা সেখানে দিয়ে দেবো। এখন রেল লাইন ধরে যাচ্ছি, লাভছি আমরা নিচের দিকে, আমরা ট্রেক করতে করতে এসেছিলাম। আর এই ভিউটা, এখন সন্ধে হচ্ছে তাই অতটা বোঝা যাচ্ছে না, এখানে একটু কুয়াশা মতো আছে যেহেতু শীত পড়ছে, আর সামনে সমুদ্রটা আর সমুদ্রের সি বিচ সাইড রোডটাও দেখা যাচ্ছে, তোমরা একবার দেখো। ও হো হো হো, জাস্ট অসাধারণ। আমি একটু সামনে নিয়ে যাচ্ছি, দাঁড়াও। এই এই ভিউটা, এই ভিউটা দেখো, শহরটা কত সুন্দর লাগছে, ভাইজাগ শহর। আটটু হয়তো সন্ধ্যাবেলা অবধি থাকলে পুরো একদম শহরটা যে লাইটিং অফ হবে সেটা দেখা যাবে, বাট এখনই যা দেখা যাচ্ছে সেটাও অসাধারণ। আমি জীবনের কোনোটা সময় এরকম ধরনের ভিউ দেখতে পাইনি, আজ পর্যন্ত। সত্যি কথা, ভাইজাগ এত সুন্দর শহর, আমি এখানে না আসলে বুঝতে পারতাম না। সত্যি এই ভিউটা কীভাবে এক্সপ্লেন করবো আমি বুঝতে পারছি না। আমার ক্যামেরার মাধ্যমে যতটুকু ভিউ দেখাতে পেরেছি দেখিয়েছি, বাট এই ভিউটা দেখার জন্য সত্যি এখানে না আসলে এই ভিউটা এনজয় করা যাবে না। সো ডে টুতে আমরা সেই সমুদ্রের ধারে বসে আজকে ভাইজাগের ফুচকা ট্রাই করছি। ভাইজাগের ফুচকা ঘুগনি দিয়ে ফুচকা বানানো, এখানে ঘুগনি দেয়, এখানে আলু মশলা চাট দেয় না, ঘুগনি দেয়, তবে টক টক জল দেয়। ছটা ফুচকা 20 টাকা পিস, চারটে খেয়ে নিয়েছে আর আরও দুটো খাচ্ছে। তারপরে খেতে খেতে পেন হচ্ছে, কি পেন, দাঁত, দাঁতের ব্যথা, অসহ্য জিন্দেগি। সো আমরা তখন কি খেলাম, যা হোক একটা এত কিছু খাচ্ছি আজকে আমরা, ওটা ভুলে গেছি কি খেয়েছি। এখন এই ফুডকার্ট থেকে রাস্তার ধারের ফুডকার্ট থেকে আমরা চিকেন ফ্রাইড রাইস অর্ডার দিয়েছিলাম, আর ডাবল এগ চিকেন, ডাবল এগ রোল, ডাবল এগ চাউমিন। এতটা পরিমাণ আর এত সুন্দর, আর দাম এত কম বলে বোঝাতে পারবো না। আমরা তিনজন মিলে এখন খেয়ে আমাদের পেট ভরে গেছে। মাছের অনেকগুলো আছে, 70 টা বেশ ভালো সুন্দর সুন্দর দিয়েছে, বিভিন্ন ভ্যারাইটিস অফ মাছের, অসাধারণ। আজকে ডে 3 আমাদের বিশাখাপত্তনমের, আজকে আমাদের শেষ দিন। শেষ দিনে আমরা সকাল 10টার সময় হোটেল চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ে এখন বিচে একটু ঘুরছি, একটা হোটেলে ব্যাগ ট্যাগ রেখে সেখান থেকে খেয়ে দিয়ে ট্রেন ধরার জন্য বেরিয়ে যাব। সো বিশাখাপত্তনমের ঘোরাটা খুবই ভালো লাগলো, আর এখানে আমি এখানেই ভিডিওটা শেষ করলাম, বেশি কিছু বলার নেই। সো বিশাখাপত্তনমের ভিডিও কেমন লাগলো একটু ভিডিও করে, মানে একটু কমেন্ট করে জানিও যে বিশাখাপত্তনমের ভিডিও কেমন লাগলো। সো চলো, বাই।